আমি 8ই জুলাইতে জাপান গার্ডেনে আসছিলাম এবং এই জাপান গার্ডেনে এসে আমি তখন দেখেছি, আমরা সবাই দেখেছি যে এখানে জাপান গার্ডেনের জায়গায় এটি আগে ছিল লার্ভা গার্ডেন। এখানে এমন কোনো বিল্ডিংয়ের নিচে, এমন কোনো বেসমেন্টে, এমন কোনো জায়গায় লার্ভা ছিল না। লার্ভা লার্ভা লার্ভা, নট অনলি দ্যাট, এখান থেকে আমার প্রিয় সাংবাদিক ভাই বোনরা যারা এখান থেকে গিয়েছে প্রায় অনেকে ডেঙ্গুতে তারা আক্রান্ত হয়েছে, এটা বাস্তব সত্য কথা। এবং আমি তখন তাদেরকে বলেছিলাম, তারা আমার সাথে অনেক বাকবিতণ্ডা করেছিল, তারা বলেছিল কেন সিটি কর্পোরেশন এখানে পানি পরিষ্কার করে না, কেন এখানে তারা ব্লিচিং পাউডার ছিটায় না, সকল তারা বলেছিল। কিন্তু আজকে তারা এবং তাদের অ্যাসোসিয়েশন সকল একসাথে মিলে কিন্তু তারা আজকে পরিষ্কার করলো এবং এখানে আমরা আজকে একটি জায়গাতেও আজকে লার্ভা পাই নাই। অর্থাৎ এই জাপান গার্ডেন কিন্তু আজকে রোজ গার্ডেনের পরিচয় দিয়েছে, আজকে এত সুন্দরভাবে করেছে। তার মানে কি, এখানে যদি সম্পৃক্ত যদি হয়, সবাই মিলে যদি সম্পৃক্ত হই, তার প্রমাণ কিন্তু আজকে আমরা জাপান গার্ডেন দেখিয়েছে এত সুন্দরভাবে। তা আমি মনে করি যে আমরা যেসব জায়গায় ফাইন করেছি, ফাইন করেছি একমাত্র এই কারণেই যে ফাইন না করলে আমাদের টনক নড়ে না। আজকে এখানে 5 লাখ টাকা ফাইন করা হয়েছে, কিন্তু এখন জাপান গার্ডেন আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কত টাকার সব কিছু ছিটিয়েছেন, ওরা বলছে টাকার অঙ্কটা খুবই কম। এখানকার এখানে এখানে আমরা আমরা কিন্তু সবাই কিন্তু আমরা মানে নিজেদের থেকে আমরা কাজটা করেছি। আমার মনে হয় আজকে আমি এই জাপান গার্ডেনে আসছি, আমি অন্যান্য যেই সকল জায়গাতে আমাদের ফাইন করা হয়েছে, জেল জরিমানা কেস করা হয়েছে, আমরা এখন প্রত্যেকটি জায়গাতে আমাদের সিটি কর্পোরেশনের অফিসাররা এখন তারা রিভার্স করবে। রিভার্সটা হলো আজকের থেকে, আমি বলেছি যে আজকে আমি শুরু করলাম, গত 1.5 মাসে যেই সব জায়গাতে কি আমরা ফাইন করেছি সেই সব জায়গাতে আমাদের রিভার্স সবাই যাবে, আজকে পুরো টিমটাই রিভার্স যাবে। এবং এর মাধ্যমে আমরা জানতে চাই যে পরিষ্কার হয়েছে কি হয়েছে না, কারণ আমরা দেখছি যে এখন আমাদের যে রোগী যেটা আছে, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেই আমাদের যে ডেঙ্গু হসপিটাল মহাখালীতে, ওখানে যে তথ্যটা পেয়েছি আমি গতকালে, যে তথ্য 63 জনের মধ্যে 9 জন হচ্ছিল আমাদের উত্তর সিটি কর্পোরেশনে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে এবং ঢাকায় আমরা দেখছি এটা কমার দিকে আছে। এটার আমি মনে করি অন্যতম একটি কারণ হচ্ছিল আমাদের এই অভিযানগুলা। 1.5 কোটি টাকা গত প্রায় 1.5 মাসে আমরা ফাইন করেছি। এই ফাইনের টাকা অনেকে বলে সিটি কর্পোরেশন পাচ্ছে, এটি সিটি কর্পোরেশন পাচ্ছে না, এটি গভর্নমেন্টের রাজস্বতে এটি জমা হচ্ছে। আমি অনুরোধ করব এই টাকাটা যদি রাজস্বে জমা না হয়ে যদি আমাদের সিটি কর্পোরেশনের ফান্ডে আসে, তাহলে এটির মাধ্যমে আমরা আমাদের প্রচার, আমাদের অভিযানকে আরও বেশি ত্বরান্বিত করতে পারি, কারণ আমাদের তো অনেক খরচ হচ্ছে এবং আমরা জনগণকে আরও বেশি অ্যাওয়ারনেস করতে পারি।